ফার্স্ট আপনারা ফিক্সচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে অল ফটোস এখানে উপরে এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড এই অপশানটি এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা এমটি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এমটি লেয়ার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পর এরকম একটি ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে টুলসে যাবেন, যার পর ক্রপে যাবেন, যার পর এখানে স্টোরেজ যেই অপশানটি রয়েছে এখানে ক্লিক করে এখানে উপরে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এখানে আমরা ফটো অ্যাড করব, এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ফটোটি অ্যাড করে দেবেন। প্রথমত এখানে আমার ফটোটি এখান থেকে অ্যাড করে দিই, আমি আমার ফটোটি এখান থেকে অ্যাড করে দিলাম। এরকমভাবে আপনারা অ্যাড করে দেবেন, দেওয়ার পর এই ফটোটিকে আপনি ফুল স্ক্রিন করে দেবেন। এরকমভাবে ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে ফাঁকা জায়গায় একটি ক্লিক করবেন, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করার পরে অ্যাড ফটোতে আবার ক্লিক করবেন। করার পর আপনারা ফ্রি ফায়ার ক্যারেক্টারের ফটোটি অ্যাড করে দেবেন, এরকম একটি ফটো। এটি ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন, এটিও অ্যাড করতে পারেন। এরকমভাবে আপনি ফ্রি ফায়ারতেও কোনো ফটো আনে অ্যাড করতে পারেন স্ক্রিনশট দিয়ে। এটিকে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, করে নেওয়ার পর আপনি নিজে না হলে অপাসিটি কমিয়ে দিবেন, কমিয়ে দিলে আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আমি অপাসিটি কমে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিই, আপনি এরকম ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনি কেমন অপাসিটিটি আবার ফুল করে দেবেন। এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটি ফুল করে দিলাম, দেওয়ার পর উপরে ইরেজার এই এখানে ক্লিক করবেন, ইরেজ এখানে ক্লিক করার পর নিচে ইরেজে ক্লিক করবেন, করার পর এখানে আপনি ইরেজ করবেন এরকমভাবে। ইরেজ করার পর এখানে এটির অপাসিটিও কমিয়ে দেবেন এই দুটির, দেওয়ার পর আপনারা ইরেজ করবেন এরকমভাবে। আমি এখান থেকে ইরেজ করে নিই ভালোভাবে, আপনারা এরকমভাবে ইরেজ করে নিতে পারেন। তারপর এখানে করার পর এখানে উপরে টিক মারে ক্লিক করবেন, করার পর এটিকে আরও অ্যাডজাস্ট করে নিতে পারেন ভালোভাবে। এরকমভাবে দুই আঙ্গুল দিয়ে চেপে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। করে নেওয়ার পর টিক মারা ক্লিক করে এখানে ডাউনলোডের মধ্যে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। ফটোটি সেভ করে নেওয়ার পর আমরা ওপেন করবো এলাইট মোশন। এলাইট মোশন ওপেন করার পর আপনারা একটি এক্সএমএল ফাইল পেয়ে যাবেন ডিসক্রিপশানে, এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন, আপনারা প্রথমত এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার পর ইনপুট করবেন আপনারা এলাইট মোশনে। ওপেন করলে আমাদের সামনে এরকম আসবে, তারপর আপনি নিচে যাওয়ার পর এখানে একটি গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করলে আপনার সামনে এরকম তিনটি লেয়ার শো করবে। এই লেয়ারে আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনারা কী করবেন নিচে যেই প্লাস আইকনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফটোটি প্রথমত অ্যাড করে দেবেন। এখান থেকে আমি আমার ফটোটি অ্যাড করে দিই। ফটোটি অ্যাড করার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, যাওয়ার পর এখানে আপনি এখানে ক্লিক করবেন, করার পর এটিকে ফুল স্ক্রিন করে দেবেন। এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবেন, করে দেওয়ার পর আমরা কেবল ফটোটি ফুল করে দেবো, যতগুলো লেয়ার রয়েছে সবগুলোর সমান ফুল করে দেবো। এরকমভাবে ফুল করে দেওয়ার পর এটিকে ড্র্যাগ করে নিচে আনবো, আনার পর এখানে অ্যাড ফটোতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফ্রি ফায়ারের ফটোটি অ্যাড করে দেবেন। এখান থেকে ফায়ার ফোল্ডার সিলেক্ট করে আপনার ফটোটি যেখানে রয়েছে আপনি ডাউনলোড করে রাখছেন, এটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোডের লিঙ্ক, এটি আপনি ডাউনলোড করবেন ফ্রি ফায়ার ক্যারেক্টারের ফটোটি। তারপর এটিকে আপনি করবেন এটিকেও ফুল করে দেবেন, এরকমভাবে এখানে ক্লিক করে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এটিকে আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসবেন। এরকমভাবে সবার নিচে নিয়ে আসবেন, আনার পর আপনি কী করবেন এই ইফেক্টগুলো রয়েছে যেটি মাঝখানে যেই দুটি লেয়ার রয়েছে এই এফএফের এই ইফেক্টটি এখানে ইফেক্টে যায়, থ্রি ডটে ক্লিক করে কপি করবো। করার পর আপনি যেই ফটোটি অ্যাড করলেন এফএফ ক্যারেক্টারে সেটিতে যায় পেস্ট করে দেবেন। তারপর যে ইয়োর ফটো লেখা আছে এখানে ক্লিক করবো, করার পর এখানে ইফেক্টে যাবো, যার পর থ্রি ডটে ক্লিক করে এটিও কপি করবো। করার পর যেই ফটোটি আপনি অ্যাড করলেন সেই ফটোতে যায় ইফেক্টে যায় থ্রি ডটে যায় পেস্ট করে দেবেন। এরকমভাবে পেস্ট করে দেবেন, দেওয়ার পর মাঝখানে দুটি লেয়ারে কোনো কাজ নেই, এটি দুটি সিলেক্ট করে উপরে ডিলিট অপশানে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এফএফ ক্যারেক্টার লেয়ারটি ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। করার পর এখানে যাবেন, যাওয়ার পর এটিকে আপনি ফুল করে দিতে পারেন বা আপনি দুই আঙ্গুল দিয়ে চেপে এরকমভাবে এরকমভাবে সাইজ বাড়াতে পারেন, সাইজ এরকমভাবে বড়ো করে নেবেন। নেওয়ার পর এখানে রোটেটে যাবেন, যাওয়ার পর এটিকে এরকমভাবে রোটেট করবেন, এরকমভাবে আপনার রোটেট করে নেবেন। তারপর সাইজ দেয় আপনি দুই আঙ্গুলো চেপেও বাড়াতে পারেন বা এখানে বাড়াতে পারেন, এখানে টেনেও দুই আঙ্গুল ধরে চেপে দুইটা ড্র্যাগ করলে আপনার ফটোটি এরকম বড় হয়ে যাবে। তারপর রোটেটে যায় এখানে এরকমভাবে রোটেট করবেন, করার পর আপনি এরকম ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ফটোটি। আমি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই, আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিই, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাডজাস্ট ভালোভাবে হয়ে গেছে। এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।
কই নেওয়ার পরে লেয়ারটি থেকে ব্যাক দিবেন, এখান থেকে ব্যাক দিবেন, দেওয়ার পরে এরকম সামনে আসবে। তারপর একটু একটু স্লাইড করে একটু ওই গ্রুপের লাস্ট দিকে চলে যাবেন, যার পরে এখানে আপনি ছোটো ছোটো লেয়ার দেখতে পারবেন। এরপর আপনি লেয়ারটির উপর ক্লিক করবেন, ওকে করে দেবেন, দেওয়ার পরে কালার অ্যান্ড ফিলে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন। করার পর আপনি যে ফটোটি পিকচার দিয়ে এডিট করলেন সেই ফটোটি এখানে অ্যাড করে দেবেন। এখানে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করলেই এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এখানে যতগুলো লেয়ার রয়েছে সবগুলোতে সেম ফটো অ্যাড করবেন। ক্লিক করার পর এখানে কালার অ্যান্ড ফিলে যাবেন, যার পরে এখানে ক্লিক করে আপনার ফটোটি এরকমভাবে অ্যাড করে দেবেন। এখানে যতগুলো লেয়ার রয়েছে সবগুলোতে সেম ফটো অ্যাড করবেন। এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাড করে নিয়ে আপনার এরকমভাবে অ্যাড করে নেবেন, এরকমভাবে অ্যাড করে নিয়ে লাস্ট আরেকটি রয়েছে সেমভাবে এটিও অ্যাড করে নিই। আপনারা এরকমভাবে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি মোটামুটি কমপ্লিট। এরপর আমরা অডিও অ্যাড করব, মিউজিক উপরে যে MP3 মিউজিকটি রয়েছে লেখা এটিকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি আমার ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো মিউজিকের, এই মিউজিকটি ডাউনলোড করে এখান থেকে ইনপুট করে দেবেন। এরকমভাবে মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এরপর মিউজিকটির উপর ক্লিক করবেন, করার উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর স্টার্ট অডিওতে ক্লিক করলে আপনার মিউজিকটি অডিও ভিডিও থেকে মানে আলাদা হয়ে যাবে। তারপর আপনার ভিডিওটি ডিলিট করে দেবেন, যে ভিডিওটি আপনারা অডিও বের করলেন সেই ভিডিওটি ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে আপনি খুব সহজে এরকম এডিট করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।